আমাদের কাজই এটা। চোপড়ার তৃণমূলের এমএলএ তারপরে আসসালামু আলাইকুম। হঠাৎ আমরা একে দলের এমএলএ একে পরামর্শ, আমাদের তো ক্যালকাটা থেকে ওই যে দিদি গুলো প্রোগ্রাম আছে এগুলো নিয়ে একটা আলোচনা করার। আর 11 তারিখে তো সুগন্ধ দেওয়া আছে। হ্যাঁ, 11 তারিখে বলো প্রোগ্রামটা ইয়ের বিদ্যুতের দুটাই করেছে, আমরাও দুটো করি। আর ইয়েটা আছে না, যেমন কিছুদিন আগে লক্ষ্মীপুর সাইডে একটু গন্ডগোল যেটা আছে, ওটাকে সঞ্জীব চৌধুরী সাহেবকে লোক ওইদিকে চাচ্ছে। হ্যাঁ, চাচ্ছে তো, যদি হয়ে থাকে আমিও বলি ওই বিষয়ে। না না, ওই বিষয়ে না, আমিও বলছি যে উনি যদি গার্জেন হিসাবে মিডিলম্যান করে দিতে পারে তো আরো ভালো হয়। আমি চেষ্টা করি বলতে লক্ষ্মীপুর নিয়ে, এটা আমি ওইভাবে আলোচনা করছিলাম, ওইটাই ব্যাপার নেই। এটা আমাদের ডেভেলপটা বন্ধ আছে না মানে অঞ্চলে, আমি বললাম এমএলএ চোপড়া থাকবে, বিডিও চোপড়া থাকবে, থানার আইসি থাকবে, আর প্রোগ্রাম ওটা নিয়ে নেবে, আমি থাকবো, আমি মজা করবো, দুটাই গ্রুপকে যারা কেন এরকম কথাগুলো শোনার পর একটা ঝামেলাটা নিষ্পত্তির জন্য একটা রাস্তা ফর্মুলা বের করবো আমি। এটা সবাইকে নিয়ে একটা, সবাইকে নিয়ে তাহলে একটা মিটিং লক্ষ্মীপুরে করবো, কারণ যে ওরা আমি এটাই ওদের মনের কথা রাখা যায় লক্ষ্মীপুরে করবো। কবে হতে পারে এটা আমি এখন ঠিক চলতে ভাবলে বলছে কিনা, আমাদের কলকাতা যেতে হবে 12 তারিখে, তো 18-19 তারিখে যদি হয় তো দেখা, ঠিক আছে।